ভিউয়ার্স, দাঁড়িয়ে আছি নীলফামারী জেলার ছৈয়দপুর পৌরসভার ঢেলাপীর গরুর হাটে। এখানে ছোট ছোট গরু বেশ পাওয়া যায়, বড় গরুর সংখ্যা খুবই কম। আসুন দেখি আজকে বাজারে কি অবস্থা। কি অবস্থা হাটের? হাটের অবস্থা ভালো নাই ভাই, বাজার খুবই খারাপ। খুবই খারাপ, আয় তাপমাত্রা কেমন? মানে অতিরিক্ত গরম তো 40 ডিগ্রি পড়ে। হ্যাঁ তাই তো দেখছি, খুবই খারাপ বাজার। কাস্টমার নাই, মানুষ হাট বাজার আইসে আইসে না। এটা ধরাপুরে হাটে কি রকম, মানে ছোট সাইজের গরু বেশি? ঢেলাপীরের বাজারে কি ছোট সাইজের গরু বেশি? হ্যাঁ ছোট সাইজের গরু বেশি এই বাজারে। আপনার এটা কত চাইছেন আপনি? দাম তো 55। 55 দাম দর করে নাই কি এখনো? করতেছে 50 ভাঙির কয়। হ্যাঁ তো ধৈর্য ধরেন, কি করা যাবে? আরো আছে তো সময়, তো আছে। হ্যাঁ সময় আছে, এটা করে তো মাইন না। এখানে গাই গরু, মানে ছোট গরুর পরিমাণই বেশি দেখা যাচ্ছে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে। ভালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা হাটের? বলতেছি তো অসুবিধা নেই, বলতেছে তো। হ্যাঁ কাস্টমার কি কম নাকি গরমের জন্য? বোধহয় শ্বাসশূন্য শুকনা গরু আর কি, ছোট গরু শুকনা গরু। কি অবস্থা? দাম দর চলছে, কত চাইছেন? কত? 56। 56 দিলেন না? কি অবস্থা গরুর বাজারের? কি কাস্টমার কেমন? ড্যাম রোদের জন্য মনে হয় 40 ডিগ্রির উপরে। দাম দর করছে কেউ? 45-46 করে। 45-46, তাই তো গ্রাহক না বোধ হয়, পার্টি টাটি হইবে আর কি। আপনি কত চাইছিলেন? 55। এই পাশেই দেখছেন গাই গরুর হাট। মিডিয়াম সাইজের একটি ষাঁড় গরু দেখলেন, পাশেই গাই গরুর হাট। কি অবস্থা বাজারের? কি অবস্থা দাম দর? খুব খারাপ, দাম টাম করে নাই কেউ? কোরবানি তো আর আসে মনে হয় 20-25 দিন। তাও তাও কাস্টমার নেই, গরমের কারণে মনে হয় নাকি? গরমের জন্য নাকি? অতিরিক্ত গরম, অতিরিক্ত গরমের কারণে আজকে এই গরুর হাটের বাজার খুব ড্যাম, কাস্টমার কম, গ্রাহক কম। তো জ্বালাপীরের এই বাজার। ছোট ছোট গরুর সংখ্যাই বেশি, ছোট ছোট আরিয়া গরু, বলদ, গাই গরু পাশে আছে, চারপাশে ছোট ছোট গরু। যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত, তারা যারা একাই কোরবানি দিতে চায় বা দুজন মিলে কোরবানি দিতে চায় অনেকে আছে, তো এই হাট সেই উপযোগী। এখন আমরা ছাগল হাটিতে প্রবেশ করব। ছাগল হাটিটি বেশ কি অবস্থা ছাগল হাটে? বড় ভাই কি অবস্থা ছাগল হাটে? বাজার খারাপ ভাই, কাস্টমার নাই। কারণ ঈদের তো আছে মনে হয় 20-25, কারণ এবার অবস্থা খারাপ, কামাই কে দিন নাই, বাজার গরম হইতে পারে, গরম একটা কারণ হইতে পারে। গরম নাই, গরম দাম দর করে নাই কেউ? তাও দাম করে 2-4 হাজার। এই সাইজের গুলা কেমন চাচ্ছেন? এই যেগুলা 7.5, 7.5
কাস্টমার দাম করছে কিছু ধৈর্য ধরা লাগবে আর কি ভাইজান দাম দর করছে কিছু দাম তো ভাইয়া লাগে নাই মোটামুটি কম রেটের মধ্যে এখানে গরু ছাগল পাওয়া যাচ্ছে বড় বড় ছাগল গুলো দাম চাইলো 16,000-12,000 দামাদামি করলে হয়তো আরো কিছু কমে তো আপনারা এই হাটে আসবেন গরমের কারণে গ্রাহক কম দাম দর করছে কিছু এটা দাম দর বলছে কিছু না কিছু বলছে কত দাও তুমি চল্লিশ দুইটা বলছে কিছু দাম চল্লিশ বলছে তুমি কত বলে সারবা ছাগলটা ভালো ছাগলের হাটে অনেক ছাগল মোটামুটি উঠেছে প্রচুর ছাগল তবে গ্রাহক কম ছিল ঝালাপিড়ে গরুর হাটের এবং ছাগলের হাটের সংক্ষিপ্ত প্রতিবেদন এখানকার দরদাম আসলে বাজারটি জরিপ করে আমরা যা বুঝেছি এখানে ছোট গরুর সংখ্যাই বেশি এবং ছাগল মোটামুটি বড় ছোট দুটি আছে কিন্তু গ্রাহক খুব কম এ কারণে গরম অতিরিক্ত এবং আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে এখানে গরম আছে এই কারণে কাস্টমার খুব কম তো আপনারা এই হাটে আসবেন সিঙ্গেল যদি কোরবানি দিতে চান এখানে খাসরুই মূল্যে গরু এবং ছাগল পাওয়া যায় মোটামুটি 40 থেকে শুরু করে 50-60 তো এই হাটে আসার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম